বাতিল করে দেন। আপনারা নতুন পদ্ধতিতে, ডিজিটাল পদ্ধতিতে যেই তথ্য অলরেডি সরকারি ডেটাবেসে আছে সেগুলো ব্যবহার করে যাতে প্রজেক্টটা হয় সেটা একটু নজর রাখবেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। তো তাতে আমাদের কী সুবিধা হচ্ছে? সুবিধা হচ্ছে যে অনেকগুলো আমাদের দেশের এবং দেশের মানুষের, নাগরিকের কিন্তু বিরাট সুবিধা হচ্ছে। প্রথম সুবিধা হচ্ছে যে সময় বেঁচে যাচ্ছে। আগে একটা কাজ করতে হয়তো 2 সপ্তাহ লাগতো, এখন কিন্তু সেটা 20 মিনিটে করা যায়, 20 মিনিটে করা সম্ভব। এই যে দেশের এক মাথা থেকে আরেক মাথা টাকা পাঠানো, একটা ফর্ম ফিল আপ করা, সব এখন অনলাইন করা যায়, মোবাইলে করা যায়, কম্পিউটারের প্রয়োজন হয় না। এটাই হলো আমাদের উদ্দেশ্য। আরেকটা উদাহরণ দিই, এই যে সরকারি ফাইল যেটা, এই যে একটা ফাইল এখান থেকে ওখানে, এই অফিস থেকে ওখানে যাওয়ার যে জটিলতা, সেখানে আমাদের যে পরিমাণ সময় নষ্ট হয় আমাদের সরকারের, এক একটা কাজ করতে, এক একটা নতুন আইন বানাতে বলেন বা পরিকল্পনায় বলেন বা প্রজেক্টে বলেন, গাইডলাইনে বলেন, এই মন্ত্রণালয় থেকে ফাইল ওই মন্ত্রণালয়ে যেতে হবে, ওখান থেকে ফাইল এখানে আসতে হবে, সেটা কী প্রয়োজন? এটা যদি ডিজিটাল হয়ে যায়, আপনি ফাইল 2 দিনে দেখে আপনি আপনার স্বাক্ষর দিয়ে দিলেন ইলেকট্রনিকলি, ওই ফাইল চলে গেল, এরপরের যে দপ্তরে যাওয়ার সেটা সঙ্গে সঙ্গে ইলেকট্রনিকলি চলে গেল, এটা একটা বিরাট সুবিধা। তো এই ই ফাইলিং সিস্টেম আমরা বানিয়েছি, এটার পাইলটিং চলছে, এটা কিন্তু আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। আমার অনুরোধ আপনাদের কাছে যে আপনারা দাবি করবেন যে এই ই ফাইলিং সিস্টেম, এগুলো যত ডিজিটাইজড সিস্টেম দ্রুত বাস্তবায়ন হয়, কারণ তাতে আমাদের, আপনাদের, দেশের সময় বাঁচবে, দেশের এফিশিয়েন্সি বাড়বে, তাতে কিন্তু আমাদের অর্থনীতির উপর একটা ডাইরেক্ট প্রভাব পড়ে। এই যে আমাদের অর্থনীতি এখন আমরা বিশ্বের মধ্যে 5th fastest গ্রোয়িং ইকোনমি, আমরা যদি এই এফিশিয়েন্সিটা বাড়াতে পারি তাহলে আমরা 3, 2, 1 চলে যেতে পারি। আমাদের গ্রোথ রেট এখন 8% থেকে আমরা 10%-এ নিয়ে যেতে পারি, শুধুমাত্র যদি এই এফিশিয়েন্সি আমরা বাড়াতে পারি, আর ডিজিটাল পদ্ধতিতে সেটা সম্ভব, সেটা হচ্ছে। এটাকে আমাদের আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ লাভ আছে, সেটা হচ্ছে যে আমাদের ডিজিটাইজ করা, সরকারি সব কিছু ডিজিটাইজ করাতে আমাদের দুর্নীতির সুযোগ আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা কিন্তু আসলেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ বানাতে পারি ডিজিটাল পদ্ধতি দিয়ে। সব কিছু, সব সরকারি সিস্টেম ডিজিটাইজ হয়ে গেলে দুর্নীতির আর সুযোগ থাকে না, অ্যাটলিস্ট সরকারি দুর্নীতি, বেসরকারি দুর্নীতি সেটা ভিন্ন ব্যাপার। আর সবথেকে বড় সুবিধা হচ্ছে যে আমাদের দেশের মানুষের জীবনকে আরও সহজ করা। আমি এক মেলায় ছিলাম, সেখানে আমাদের যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার যেগুলো আমরা করেছি, তার এক উদ্যোক্তা আমাকে বলছে যে গ্রামের থেকে একজন বয়স্ক ভদ্রলোক, তিনি এসেছিলেন একটি জমির রেকর্ড নিতে। তো উদ্যোক্তা তার ন্যাশনাল আইডিটা নিয়ে এন্টার করে 5-10 মিনিটের মধ্যে প্রিন্ট আউট দিয়ে ওনাকে দিয়ে দিলেন। তো বয়স্ক ভদ্রলোক অবাক হয়ে গেলেন যে এই হয়ে গেল, আর কিছু প্রয়োজন নেই, আমার আর ফেরত আসতে হবে না, আমার আর কোনো কাগজ লাগবে না। উদ্যোক্তা বলল, না, হয়ে গেছে, এটাই হলো, এটা এখন ডিজিটাইজ হয়ে গেছে। তো ভেবে দেখেন যে ওই বয়স্ক ভদ্রলোকের কষ্ট করে যে সেই ইউনিয়ন কোনো দপ্তরে যেতে হলো না, ওনার দ্বিতীয়বার আর ফেরত আসতে হলো না, ওনার কোনো ফর্ম নিয়ে তার ছেলের কাছে ফেরত নিয়ে যেতে হলো না যে বাবা এই ফর্মটা ফিল আউট করে দাও, এটা প্রয়োজন।
অন্য কারো কাছে তার যেতে হয় নাই, হাত পাততে হয় নাই, সময় নষ্ট করতে হয় নাই। তো ওনার জীবনের একটি বিরাট সুবিধা তিনি পেলেন। আর প্রতিটি ক্ষেত্রে যদি এরকম হয়ে যায় তখন আমাদের দেশবাসীদের, আমাদের ভাই বোনদের, ভাই বোনদের জীবন আরও সহজ হবে, তারা পরিবারকে আরও সময় দিতে পারবে, তাদের জীবন একটু আরাম আনতে পারবো আমরা। এটাই হলো আমাদের উদ্দেশ্য। আমাদের আওয়ামী লীগ সরকারের স্বপ্নই হচ্ছে দেশের মানুষকে জন্য, দেশের মানুষের জীবনের উন্নয়ন করা। আর এই সুযোগে বলতে চাই যে এখানে আমার সামনে আপনাদের সাথে এখানে সংসদ সদস্যদের মধ্যে বেশিরভাগ এখন আপনাদেরই চেহারা, এটা দেখে কিন্তু খুবই আনন্দ লাগে। এই যে গত 10 বছর আমরা সুযোগ পেয়েছি, বাংলাদেশের মানুষ আমাদেরকে ভোট দিয়ে সুযোগ দিয়েছে যে দেশের জন্য, দেশের এই বিরাট একটি উন্নয়ন করা, একটি পরিবর্তন আনা, একটি বিপ্লব আনা বাংলাদেশে, যেটা বাংলাদেশের মানুষ কোনো দিন ভাবতেও পারে নাই। এই যে ডিজিটাল বাংলাদেশ, আমাদের পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট, মেট্রো রেল সিস্টেম, 4G, এটা কিন্তু বাংলাদেশের মানুষ কল্পনাই করতে পারে নাই যে এত অল্প সময়ের মধ্যে হবে। 10 বছর আগে পদ্মা সেতু, মেট্রো রেল, এগুলো তো দূরের কথা, তখন মানুষের খালি একটাই দাবি ছিল, বিদ্যুৎ বিদ্যুৎ হাউকাউ ছিল। এখন কিন্তু বিদ্যুৎ নিয়ে তো কেউ কথাই বলে না, বিদ্যুতের দাবি আর কেউ করেই, অথচ তখন কিন্তু আমাকে সবাই, আমরা যখন প্রথম ক্ষমতায় আসি, আওয়ামী লীগ যখন প্রথমবার ক্ষমতায় আসে, তখন সবাই আমাকে বলেছিল যে বিদ্যুতের এত জটিল সমস্যা এটা কোনো সরকার সমাধান করতে পারবে না। 10 বছর তো দূরের কথা, আমরা আমাদের প্রথম টার্মেই করে দিয়েছি। ভবিষ্যৎ, তাহলে ভবিষ্যৎটা কি? যে কয়েকটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনাদের নজর প্রয়োজন, সেটা হলো যে আমরা যখন ডিজিটাল বাংলাদেশের এই যাত্রা নামি, তখন আমাদের একটা দেশকে কীভাবে ডিজিটাইজ করতে হয়, আর স্পেশালি অল্প সময়ের মধ্যে, এই অভিজ্ঞতা কিন্তু কারোই ছিল না, বিশ্বেই কারো ছিল না। আমরা কিন্তু নিজেদের মতন করেছি, আমরা বাইরের থেকে পরামর্শ কিনে তাদের প্ল্যান অনুযায়ী করি নাই, আমরা এটা সম্পূর্ণভাবে নিজেদের পরিকল্পনা, নিজেদের প্ল্যানিংয়ে করা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ডিজিটাল বাংলাদেশ সমৃদ্ধির অগ্রযাত্রায় তথ্য প্রযুক্তি শীর্ষক কর্মশালায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আমরা সরাসরি ছিলাম সেখানে।